দেশের দুই সংসদ ভবনের 763 জন সাংসদের মধ্যে মোট 306 জনের নামে রয়েছে অপরাধমূলক মামলা। মঙ্গলবার এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর রিপোর্টে। সমীক্ষায় আরও দেখা গিয়েছে 306 জন সাংসদের মধ্যে 194 জনের নামে খুন, খুনের চেষ্টা, অপহরণ ইত্যাদি গুরুতর অপরাধের মামলা রয়েছে। লোকসভা ও রাজ্যসভার 763 জন সাংসদ শেষ নির্বাচনে লড়াইয়ের আগে প্রার্থীপদের মনোনয়ন দেওয়ার সময় যে হলফনামা জমা দিয়েছিলেন মঙ্গলবার, সেই হলফনামাগুলি সমীক্ষা করে একটি রিপোর্ট প্রকাশ করেছে এডিআর। মূলত সংসদের দুই কক্ষের সদস্যদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলা নিয়ে সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে লোকসভা ও রাজ্যসভার 776টি আসনের মধ্যে 763 জন তাদের শেষ নির্বাচন বা উপনির্বাচনের সময় যে হলফনামা জমা দিয়েছিলেন, সে হলফনামায় মোট 306 জন সাংসদ নিজেদের নামে থাকা অপরাধ মামলার কথা উল্লেখ করেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে দেশের মোট সাংসদদের মধ্যে মোট 40% নামে অপরাধমূলক মামলা রয়েছে। পাশাপাশি ওই 306 জনের মধ্যে নিজেদের নামে থাকা খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলা সংক্রান্ত অপরাধের মতো গুরুতর অপরাধের মামলার কথা স্বীকার করে নিয়েছেন। লক্ষদ্বীপের সাংসদ একজন, কেরালার 29 জনের সাংসদের মধ্যে 23 জনের নামে, বিহারে 56 জনের মধ্যে 41 জনের নামে, মহারাষ্ট্রে 65 জনের মধ্যে 37 জনের নামে, তেলেঙ্গানায় 13 জনের নামে এবং দিল্লির 10 জন সাংসদের মধ্যে 5 জনের নামে অপরাধমূলক মামলা রয়েছে রিপোর্ট জানাচ্ছে। রাজনৈতিক দলের নিরিখে সবচেয়ে বেশি অপরাধ মামলা রয়েছে দেশের শাসক দল বিজেপি সাংসদদের নামে। ভারতীয় জনতা পার্টির 385 জন সাংসদের মধ্যে 139 জনের নামে, জাতীয় কংগ্রেসের 81 জন সাংসদের মধ্যে 43 জনের নামে, তৃণমূল কংগ্রেসের 36 জন সাংসদের মধ্যে 14 জনের নামে, রাষ্ট্রীয় জনতা দলের 6 জনের মধ্যে 5 জনের নামে, সিপিআইএমের 8 জনের মধ্যে 6 জনের নামে অপরাধের মামলা রয়েছে। সাংসদরা নিজেরাই এই সমস্ত মামলার কথা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন, যোগাযোগ 9856492846। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায়। এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।